নেপালে অভিযান চালিয়ে কোটি টাকার হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 7। রোববার সন্ধ্যায় বান্দরবান সদর থানাধীন হিলবার্ট বোর্ডিং এর ধনেশ পাখি চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 1 কেজি হেরোইন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা। আটককৃত ব্যক্তিরা হল মংতাও মার্মা ও পাইন্তা সিং মার্মা। র‍্যাব 7 এর সূত্রে জানা যায়, 15 লক্ষ টাকা দরদাম সাব্যস্ত করে ক্রেতা সেজে 1 কেজি হেরোইন কিনতে আসে র‍্যাবের একটি দল। পরে হেরোইন বিক্রেতা মংসাও মার্মা ও পাইন্তা সিং মার্মা সন্ধ্যা 7টার দিকে তাদের হেরোইন দিতে আসলে র‍্যাবের সদস্যরা তাদের আটক করে। র‍্যাব আরও জানায়, এই ঘটনার প্রেক্ষিতে আরও অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে র‍্যাব 7 এর মেজর মোহাম্মদ শামীম সরকার, এএসপি মোহাম্মদ তারেক আলী সহ র‍্যাব সদস্যরা অংশ নেয়। এগুলো তোমরা কোথায় পাইছো? নাম বলো, বাংলায় বলো। বাংলায় বলো। এই গাড়িটাকে একটু সরালে ভালো লাগে। নাম বলো, বাংলায় বলো। মানে ওই যে ডিটেলস একটু, ওই যে কি কি বান্দরবানের নতুন নতুন সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে।